সালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা 1.1, যেখানে সেট অফ ফাংশনের বিভিন্ন ধরনের অঙ্ক আমরা আছে, তো আমরা প্রথম পর্বে 9 পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে হচ্ছে 10 থেকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যারা বেসিক পার্ট এখনও দেখেন নাই তাদেরকে বলবো বেসিক পার্টটি কমপ্লিট করেন এবং বেসিক পার্টটি ভালোভাবে বুঝে তারপর এই ক্লাসগুলো করবেন, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং সবগুলো ম্যাথের সমাধান করতে সুবিধা হবে। তাহলে শুরু করা যাক প্রথমে 10 নম্বর প্রশ্ন দিয়ে। তাহলে প্রশ্নটি প্রথমে দেখে নিব যে বলা হয়েছে যে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু, প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো এই প্রশ্নগুলো হচ্ছে আপনি উদাহরণে পেয়ে যাবেন, যে উদাহরণে একটা প্রতিজ্ঞা প্রমাণ আছে, সেই প্রতিজ্ঞার প্রমাণের মতোই হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমি সমাধান করে দিতেছি আপনাদের জন্য। তো প্রথমে হচ্ছে আমরা কি লিখবো যে বামপক্ষ আর ডানপক্ষ, তো বামপক্ষ সমান, বামপক্ষ থেকে যদি আমি ডানপক্ষ প্রমাণ করতে পারি তার মানে হচ্ছে বামপক্ষ এই ডানপক্ষে একটা উপসেট। তাহলে আমরা উপসেট প্রথমে প্রমাণ করার জন্য আমরা লিখতে হবে যে মনে করি এক্স বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি, এক্স বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি, আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে হচ্ছে এই প্রশ্ন সলভ করতে পারবেন এবং এই প্রশ্ন হুবহু চলে আসছে এইরকমই। তো এখন এ ক্রস বি ইউনিয়ন সি কে আমরা কি করবো, দেখেন এখানে একটা এক্স এর উপাদান ধরবো, এটা ওয়াই এর উপাদান ধরবো। তাহলে আমরা লিখতে পারি কি, এই লাইনকে আমরা লিখতে পারি যে এ ক্রস বি ইউনিয়ন সি কে লিখতে পারি এক্স ওয়াই সাস দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। কারণ কি, আমরা প্রথমে এটাকে এক্স এর উপাদান ধরবো, এটাকে ওয়াই এর উপাদান ধরবো। তাহলে আমরা যখন ক্রস বা কার্তেশীয় গুণক যখন আমরা পড়ছি তখন দেখেছি যে দুইটা এক্স এর বা ওয়াই এর উপাদান ধরছি। তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাস দ্যাট, এখন এক্স কমা ওয়াই সাস দ্যাট, এখন এক্স কে কিসের উপাদান ধরছি, এ এর উপাদান, এ কে ধরছি আমরা এক্স এর উপাদান। তাহলে এ কে যদি এক্স এর উপাদান ধরি তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ। আচ্ছা, যেহেতু আমরা এ কে ধরছিলাম এক্স এর উপাদান, তাহলে আমরা এ কে এক্স এর উপাদান ধরার পর হচ্ছে আমরা ধরে নিলাম যে এক্স হচ্ছে এ এর উপাদান, মানে এর উপাদান হচ্ছে এক্স, অর্থাৎ এক্স বিলংস টু এ। আবার কি আছে যে যেহেতু ক্রস আছে সেহেতু ক্রসের জন্য আমরা একটা কমা দিব। তারপর ওয়াই বিলংস টু আমরা ধরছিলাম যে এটা ওয়াই এর উপাদান, তাহলে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি, আর এই ক্রসের জন্য আমরা একটা কমা দিলাম। কারণ আমরা দেখেন দুইটা উপাদান ধরছি এক্স কমা ওয়াই, আর এই কমা হচ্ছে আমরা কার্তেশীয় গুণজের জন্য ব্যবহার করছি, তার মানে হচ্ছে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড ব্রেকেট দিব আমরা, যেহেতু সেট সেকেন্ড ব্রেকেট দিলাম। দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ, এক্স বিলংস টু এ কমা এক্স ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এখন দেখেন এই যে এক্স বিলংস টু এ ঠিক আছে, কিন্তু এখানে আবার আরেকটা আছে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এখন বি ইউনিয়ন সি কে আমরা কি করি, আবার আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। তাহলে ভেঙে ভেঙে যখন লিখবো তখন শুধু এই যে ইউনিয়নটা আছে ইউনিয়নটাকে তুলে দিব। সেক্ষেত্রে আমরা কি করবো, আগের মতোই এক্স কমা ওয়াই সাস দ্যাট এক্স বিলংস টু এ, কমা কমার জায়গায় আছে ওয়াই বিলংস টু বি লিখলাম। এখন দেখেন যখন বিলংস টু আর ইউনিয়ন থাকবে তখন ইউনিয়নের বদলে আমরা লিখতে পারি অথবা, যা হচ্ছে ডিমোরগানের একটা সূত্র প্রমাণে আমরা দেখেছি যে বিলংস টু হলে কি, নট বিলংস টু হলে কি। এই প্রমাণটি আপনারা আবার দেখে নেবেন এবং এই সূত্রগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি, ইউনিয়নের বদলে আমরা অথবা ব্যবহার করছি। এখন দেখেন আমাদের এই লাইনের পর হচ্ছে এই যে ভেঙে লিখছি, এই ভেঙে লেখার মধ্যে আশা করি আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। শুধুমাত্র ইউনিয়নের বদলে আমরা ভেঙে ভেঙে লিখছি ওয়াই বিলংস টু বি, ইউনিয়নের বদলে লিখছি অথবা আবার ওয়াই বিলংস টু সি। আচ্ছা, আশা করি আপনারা এই লাইন পর্যন্ত বুঝতে পারছেন। এখন কি হবে যে আমরা যে ওয়াই এর দুইটা উপাদান লিখলাম বি এবং সি, এখন এই বি এবং সি এর মধ্যে আমরা কি করতে হবে, কার্তেশীয় গুণজ আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন কার্তেশীয় গুণজ কিভাবে নিয়ে আসবো সেটা দেখি। এখন দেখেন এই যে এক্স বিলংস টু এ কার্তেশীয় গুণজ, এটা হচ্ছে এই দুইটার সাথে গুণাকারে আছে। তাহলে এই এই যে এক্স বিলংস টু এ আমার এইটার সাথেও আছে, আবার এক্স বিলংস টু সি এর সাথেও আছে। তাহলে আমরা এই এক্স বিলংস টু এ কে দুইটার সাথেই লিখি। তাহলে এটা কিভাবে লিখতে হয়, আমরা এক্স সাস দ্যাট ওয়াই, এক্স কমা ওয়াই সাস দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, অথবা অথবার জায়গা থাকবে অথবা লিখলাম। এখন দেখেন এই যে এক্স বিলংস টু এ ওয়াই এর সাথে লিখা হয়েছে, তাহলে এক্স বিলংস টু এ কে ওয়াই এর সি এর সাথে লিখতে হবে। তাহলে লিখলাম এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি, তারপর আবার আগের মতো কমা।
এখন দেখেন আমি x belongs to a x belongs to b লিখছি অথবা x belongs to a x belongs to c লিখছি এখন দেখেন আমার এই জায়গার মধ্যে দুইটা জিনিস আছে দুইটাকে আমার কমা দিয়ে লেখা হয়েছে তার কমার বদলে আমরা কি লিখতে পারি কার্টেসিয়ান গুণজ কিন্তু এখানে দেখেন x আর y এর দুইটি উপাদান সেই ক্ষেত্রে আবার আমরা কি করতে হবে যদি আমরা একসাথে লিখতে হয় তার মানে আবার x আর y নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে আমরা কি লিখবো x, y such that এখন দেখেন এখানে দুইটা উপাদান আছে x এর একটা উপাদান আবার y এর একটা উপাদান তাহলে আমার যদি আমরা বিলংস টু আকারে লিখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবার কি করতে হবে x, y আকারে নিয়ে আসতে হবে x, y আকারে নিয়ে আসলাম এখন দেখেন x, y আকারে যদি আমরা নিয়ে আসি তারপরে হচ্ছে আমরা বিলংস টু লিখতে হবে যেহেতু আমার দুইটার ক্ষেত্রে বিলংস টু আছে তাহলে x, y বিলংস টু অর্থাৎ বোঝানো হচ্ছে যে x এর উপাদান a আবার y এর উপাদান b দুইটা একসাথে লিখতেছি সেজন্য আবার কমা আছে সেজন্য আমরা লিখতে পারি a ক্রস b তারপর কি অথবা অথবা জায়গায় রেখে দিব রেখে দেওয়ার পর হচ্ছে আমরা অথবা জায়গায় রেখে দিলাম এখন দেখেন এই জায়গার ক্ষেত্রে আবার x আর y চলে আসছে তাহলে এই x আর y কে যদি আমরা একসাথে লিখতে হয় তাহলে x কমা y লিখব x কমা y তো x কমা y যখনই লিখব তখন হচ্ছে এই কমার বদলে হচ্ছে আমরা কি করব ক্রস নিয়ে আসব আবার x আর y দুইটাই বিলংস টু আছে সেজন্য আমরা বিলংস টু দিলাম a আর এই কমা উঠে ক্রস হবে a ক্রস c দেখেন আমাদের মোটামুটি কাজ শেষের পর্যায়ে আমরা কাজ শেষ হয়ে গেছে এখন দেখেন x আর y দুইটাই আছে আবার আমরা x আর y কে আমরা দুইটা থেকে আমরা একটা নিয়ে আসবো কমন আকারে বলতে পারেন তো আমরা যদি x আর y কে দুইটার ক্ষেত্রে x, y বিলংস টু আছে সেক্ষেত্রে আমরা কমন আকারে নিয়ে আসবো x, y such that x, y এখন দেখেন এটা আমি বিলংস টু কে আমরা একটা আকারে নিয়ে আসছি x, y সেক্ষেত্রে আমরা কি করবো a ক্রস b লিখলাম যেহেতু আমরা দুইটাকে একটাই নিয়ে আসছি সেজন্য আমরা অথবা যেটা আছে এই অথবাকে কি করব অথবা জায়গায় রেখে দিয়ে এই x, y বিলংস টু যেটা আছে এটা নিয়ে আসছি তার মানে বাকি যেটা আছে সেটা আমরা লিখতে হবে অথবা a ক্রস c দেখেন আমাদের মোটামুটি x, y বিলংস টু আছে এবং দুইটার সাথে কিন্তু বোঝানো হচ্ছে যে x, y বিলংস টু এটা আবার x, y বিলংস টু এই a ক্রস c এখন দেখেন আমাদের শেষ পর্যায়ে চলে আসছে আমরা এখন আমি শুধু মান বসাবো আমাদের আনসারটি চলে আসতেছে এখন কি করব x, y such that এখন যখনই হচ্ছে আমি এই x, y বিলংস টু তুলবো তখনই হচ্ছে অতবার বদলে আমার যেটা বসে সেটা আমার ইউজ করতে হবে তাহলে x, y such that আমার এই দুইটার দ্বারা বোঝানো হচ্ছে এই x আর y দ্বারা এই উপাদান আর y দ্বারা এই উপাদান বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমার এটার ব্যবহার করা লাগবে না আমরা সরাসরি লিখবো a ক্রস b এখন দেখেন আমি x, y বিলংস টু তুলে দিছি সেজন্য অথবা তার বদলে কি লিখতে পারি ইউনিয়ন a ক্রস c a ক্রস c তাহলে এটাই হচ্ছে আমাদের পাওয়ার কথা ছিল কারণ আমরা হচ্ছে বাম সাইড থেকে আমরা ডাইন সাইডে দেখতেছি কি ডান সাইডে আছে a ক্রস b পাইছি ইউনিয়ন পাইছি a ক্রস c তাহলে মোটামুটি দেখেন আমার x বিলংস টু x এর উপাদান এটা y এর উপাদান এটা পাইছি তার মানে হচ্ছে আমাদের আনসার শেষ এখন সুতরাং আমরা কি লিখতে পারি সুতরাং লিখতে পারি কি বামপক্ষ হবে ডান পক্ষের সাবসেট বা ইকুয়াল তাহলে a ক্রস b ইউনিয়ন c সাবসেট a ক্রস b ইউনিয়ন a ক্রস c এটা হচ্ছে আপনার প্রতিজ্ঞার একটা প্রমাণ তো আশা করি আপনারা এই ম্যাথ যদি বুঝে থাকেন তাহলে প্রতিজ্ঞা প্রমাণ করতে পারবেন আমাদের এখনো বাকি রয়েছে কাজ আমরা এক সাইড এখনো বাম সাইড থেকে আমরা ডান সাইড প্রমাণ করছি এখন কি করতে হবে ডান সাইড থেকে বাম সাইডে প্রমাণ করতে হবে তবে একটা টেকনিক ইউজ করলে আপনারা সহজেই করতে পারবেন তো আমরা এটা হচ্ছে বাম সাইড থেকে ডান সাইড যেহেতু আমরা প্রমাণ করছি তো যখন আমরা ডান সাইড থেকে বাম সাইড প্রমাণ করব শুধু প্রথম লাইনটা লিখব x বিলংস টু এই লাইন এরপরে কি করব আমরা নিচ থেকে মানে নিচের যে লাইন আছে এই লাইন থেকে শুরু করে একদম উপরের লাইনে চলে আসব আমাদের আনসারটি চলে আসবে তাহলে আমরা কি লিখব যে মনে করি x বিলংস টু a ক্রস b ইউনিয়ন a ক্রস c তাহলে আশা করি আপনারা এই সাইডটা বুঝতে পারছেন আমরা এখন হচ্ছে দুই নাম্বার সাইড দেখব এটা যদি আমরা সমীকরণ এক দেখি তাহলে সমীকরণ দুই আমাদের নির্ণয় করতে হবে তাহলে সমীকরণ দুইয়ের জন্য আমি কি করলাম উপরের লাইনগুলো মুছে দিলাম x বিলংস টু এটা তার x বিলংস টু কি লিখব a ক্রস b ইউনিয়ন a ক্রস c এখন কি করবেন শুধু হচ্ছে নিচ থেকে উপরে যাবেন তো a ক্রস b ইউনিয়ন a ক্রস c কে আমরা কিভাবে লিখতে পারি x, y such that a ক্রস b ইউনিয়ন a ক্রস c তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু x, y such that কি লিখবো a ক্রস b ইউনিয়ন
across C. তাহলে এরপরে লাইনটা কি হবে এই লাইনটা হবে এরপরে তো এরপরে এইটা লিখে দিব সরাসরি দেখে দেখি আমরা লিখব x, y such that দেখেন কি আছে x, y belongs to x, y belongs to across b অথবা across b এই ইউনিয়নের বদলে অথবা across c এরপরে লাইনটা কি হবে আমরা এই লাইন পর্যন্ত শেষ তার মানে হচ্ছে এরপরে লাইন এইটা আমরা নিচ থেকে উপরের দিকে যাব x, y such that x, y belongs to across b অথবা এইটা x, y such that across c এরপরে লাইনটা কি হবে এর উপরে যে লাইন ছিল এই লাইনটা হবে হবে আমরা এরপর এগুলো লাইন মুছে দিতেছি তখন এর উপরে লাইনটা আপনারা খাতায় যদি তুলে রাখেন তাহলে সহজে করতে পারবেন আর খাতায় যদি তুলে না রাখেন অবশ্যই ভেঙে ভেঙে করতে হবে ঠিক সেম বিপরীত ক্রমে আরকে আসতে হবে তাহলে এরপরে লাইনটা হবে কি x, y such that এখন দেখেন x, y such that আমরা এর আগে লাইনে কি লিখছিলাম যেটা লিখছিলাম ঠিক সেটাই আমরা বসাবো x এর যে দুটো উপাদান আছে আমরা কি করলাম x belongs to a comma y belongs to b অর্থাৎ আমরা x আর y দুইটা তুলে দিতেছি সেজন্য আমরা ভেঙে ভেঙে লিখতেছি x belongs to a y belongs to b অথবা অথবা জায়গা থাকবে অথবা আবার কি x belongs to a comma y belongs to c তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট এরপর লাইনটা কি হবে আবার সেম আগের মতোই x as that y তো আমরা দুইটা আলাদা আলাদা লিখছি এখন কি করব আমরা দুইটা থেকে একটা কমন নিব তো x, y such that x belongs to a কমন নিলাম দুইটা থেকে একটা কমন নিলাম কমা y belongs to b অথবা y belongs to c আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট হবে তো আমরা এই লাইনের পর কি করব আবার এর উপরে লাইনটা আমরা লিখে দিব তো এখন দেখেন x belongs to a আমরা পাইছি তারপর হচ্ছে কমা দিয়ে আমরা পাইছি কি যে y belongs to b অথবা y belongs to c তো এখন আমরা কি করব শুধুমাত্র এই x, y such that যেটা আছে এটা তুলে দিব সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধু অথবা যেটা আছে এই অথবাটাও উঠে যাবে সেক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি প্রথম লাইনে চলে আসতেছি যে কি x, y such that কি হবে x belongs to a কমা কমা জায়গায় থাকবে যেহেতু আমার x, y দেয়া আছে সেক্ষেত্রে আমার কমা জায়গায় থাকবে আর y belongs to কি হবে y belongs to এখন দুইটা y থেকে একটা y কমন নিব b অথবা c তার মানে b অথবা c কে আমরা লিখতে পারি b union c এখন এখানে আমাদের কাজ শেষ x x such that x belongs to a কমা চলে আসছে y belongs to b union c চলে আসছে সেক্ষেত্রে আমরা যখন x আর y তুলে নিব সেক্ষেত্রে হচ্ছে x x belongs to a union x a cross b union c চলে আসবে সুতরাং আমরা পরের লাইনে কি শুধু এটা তুলে দিয়ে আমরা যেটা আছে এটা লিখে দিব কমা দিব শুধু x belongs to আচ্ছা x belongs to এখন আমরা যেহেতু তুলে দিতেছি তো আমরা x belongs to এখানে যে কমা তুলে দিব a কমা তুলে জন্য ক্রস b union c টা চলে আসবে তো b union c চলে আসলে আমাদের কাজ মোটামুটি শেষ এইটাই হবে আমাদের আনসার b union c তো দেখেন আমি এটা পাইছি তাহলে যদি আমরা ডান সাইড থেকে বাম সাইডে প্রমাণ করতে পারছি সুতরাং আমরা লিখতে পারি কি যে a cross b union c equals to a cross b union a cross c equals to a cross b union c a cross b union c 2 দেখেন এক আর দুই যদি একটা একটার ইকুয়ালস দিতেছি উপসেট হবে এক আর দুই যদি একটা একটার উপসেট হয় তাহলে আমরা 1 এবং ও 2 ইমপ্লাইজ এর কি লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ a ক্রস b ইউনিয়ন c ইকুয়ালস টু লিখতে পারি কি a ক্রস b ইউনিয়ন a ক্রস c তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই মেথডটি তো আমাদের এটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে সেজন্য আমরা লিখব শুড তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো 10 নম্বর প্রশ্নের হচ্ছে সমাধান আছে এটা শেষ আমরা এখন হচ্ছে 11 নম্বর প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেটা আমরা এখন দেখব তো
এই প্রশ্নে বলা হয়েছে যদি এ সাবসেট বি এবং সি সাবসেট ডি হয়, এটা সাবসেট সি সি বলবেন, বুঝবেন না যে সি সাবসেট ডি হয়, তবে দেখাও যে এ ক্রস সি সাবসেট বি ক্রস ডি। তো এই ক্ষেত্রে আমরা কি লিখব, যেহেতু দেয়া আছে এ ক্রস, যেহেতু এ ক্রস সি দেয়া আছে, তাহলে আমরা এ ক্রস সি ইকুয়ালস টু, আমরা এটা ভেঙে লিখতে পারি যে আমরা মনে করি ধরতে পারি যে এক্স ওয়াই সাবসেট, যেহেতু ক্রস আছে সেজন্য এক্স কমা ওয়াই সাবসেট এক্স বিলংস টু এ, আর কমা ক্রস যে আছে এই ক্রস যে আছে এই ক্রসটা তুলে কি দিব, যেহেতু ওয়াই ধরছে আমরা, তাহলে ক্রসের বদলে আমরা কমা দিব, তার ওয়াই বিলংস টু এ ক্রস সি, তো ওয়াই বিলংস টু লিখতে পারে সি। এখন দেখেন আমার এটা শেষ, এখন এই এ এর মানটা আমরা বসাবো, বসানোর পর হচ্ছে আমাদের কাছে এক্স কমা ওয়াই সাস দেট। এখন দেখেন এক্স বিলংস টু আমরা এ লিখছিলাম, এখন এখানে দেওয়া আছে কি এ সাবসেট বি, তার মানে আমরা এক্স বিলংস টু এ সাবসেট বি ও লিখতে পারি, কমা ওয়াই বিলংস টু সি সাবসেট ডি লিখতে পারি, যেহেতু দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি সি সাবসেট ডি। এখন দেখেন যদি আমার এক্স এর বিলংস টু হয়, তাহলে অবশ্যই যদি বি যদি উপসেট হয় তাহলে এক্স বিলংস টু অবশ্যই বি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি এক্স কমা ওয়াই সাস দেট এক্স বিলংস টু বি, কারণ কি এ বি এর উপাদান এ এর মধ্যে বিদ্যমান, তাহলে আমি এক্স ইকুয়ালস টু যদি এ ধরতে পারি তাহলে এক্স ইকুয়ালস টু অবশ্যই বি ধরতে পারবো, সেজন্য আমরা লিখলাম এক্স বিলংস টু বি। আবার ওয়াই বিলংস টু যদি সি হয়, তো সি হচ্ছে ডি এর একটা উপসেট, তাহলে আমরা লিখতে পারি ওয়াই বিলংস টু ডি, ওয়াই বিলংস টু ডি, সরি এখানে ডি হবে, ওয়াই বিলংস টু ডি। এখন দেখেন এক্স কমা ওয়াই সাস দেন আমরা পেয়ে গেছি কি যে এক্স বিলংস টু বি কমা হচ্ছে ওয়াই বিলংস টু ডি, তো যদি আমরা কমা এখন তুলে নিব, সেক্ষেত্রে তুলে নিলে কি হবে যে আমরা কমা যদি তুলে নেই, ধরে নিলাম এক্স কমা ওয়াই সাস দেন, এখন আমরা যদি কমা তুলতে হয় তাহলে এক্স আর ওয়াই এর উপাদান একসাথে করতে হবে, সেজন্য আমরা কি করবো এক্স কমা ওয়াই বিলংস টু দুইটা একসাথে নিয়ে আসি, সেজন্য আমরা কি করতে হবে কমা উঠে বি ক্রস ডি। তাহলে দেখেন আমাদের বি ক্রস ডি হচ্ছে আমার ডান সাইডে প্রয়োজন ছিল, আমরা ডান সাইডে পেয়ে গেছি, তাহলে আমরা যদি আমার বাম সাইড থেকে আমরা যদি ডান সাইড প্রমাণ করতে পারি, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি যে বাম সাইডে যেটা আছে এ ক্রস সি অবশ্যই সাবসেট হবে কি বি ক্রস ডি। তাহলে আশা করি আপনারা এই ম্যাথটির সমাধান বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার আর লাগবে না, যদি বলতো ইকুয়াল অর্থাৎ এ ক্রস সি ইকুয়ালস টু বি ক্রস ডি হইতো, তাহলে আপনি কি করতেন আবার ডান সাইড থেকে বাম সাইডে প্রমাণ করা লাগতো এবং সাবসেট প্রমাণ করা লাগতো। তো আমাদের এটা শুধু বলা হয়েছে সাবসেট প্রমাণ করতে, আমরা শুধু বাম সাইড থেকে ডান সাইড প্রমাণ করছি, প্রমাণের পর হচ্ছে আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের সাবসেট, তাহলে এটাই হবে আমাদের আনসার। বা এখানে বলা হচ্ছে দেখানো হলো শোড, দেখাও যে বলা হয়েছে সেটা আমরা লিখবো শোড। তাহলে আশা করি আপনারা 11 নম্বর প্রশ্নটি বুঝতে পারছেন, এখন আমরা 12 নম্বর প্রশ্নটি দেখে নিব। এখানে বলা হয়েছে কি এর কয়েকটা উপাদান আছে, 1 2 3 ডট 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 এন সংখ্যক দেওয়া আছে, আর তারপরে হচ্ছে বি এর উপাদান দেওয়া আছে 1 2 2 স্কোয়ার ডট 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 টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আমার দেখাতে বলছে যে কি সেট দুটি সমতুল। তো আমরা সমতুল সেটের কি সংখ্যা বেসিক পার্টে দেখেছি যে দুইটি সেটের মধ্যে যদি এক এক মিল পাওয়া যায় তখনই সেট দুটিকে সমতুল বলা হয়। তাহলে আমরা কি করব এ সেট আর বি সেট লিখে নিই, তাহলে আমরা এ সেট আর বি সেট কিভাবে লেখার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এ সেটটা তৈরি করলাম, এ সেটটা এরকম যদি আমরা তৈরি করি 1 2 3 ডট ডট ডট, যেহেতু বলা হয়েছে এন সংখ্যক আমরা এন সংখ্যক তৈরি করলাম। তারপর হচ্ছে বি সেট, আমরা বি সেট একটা তৈরি করলাম, বি সেট তৈরি করে হচ্ছে আমার সব উপাদানগুলো লিখতে হবে, যে উপাদানগুলো দেওয়া আছে 2 স্কোয়ার তারপর ডট 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 লিখে আছে 2 টু দি পাওয়ার n-1। তাহলে দেখেন আমার বলা হয়েছে যে কি সমতুল দেখাতে হবে, তাহলে সমতুল দেখানোর জন্য আমাদের কি করতে হবে প্রথমে হচ্ছে এক এক মিল দেখাতে হবে, তাহলে আমরা এ ও বি এর মধ্যে এক এক মিল দেখাই, দেখেন আমার এ আর বি এর মধ্যে এক এক মিল আছে, দেখেন আমার এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের প্রতিটি উপাদানের মধ্যে এক এক মিল পাওয়া যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে কি এ সেট এবং বি সেটের মধ্যে উভয়ের মধ্যে এক এক মিল পাওয়া যায়, সুতরাং এ ও বি দুইটি সেট দুটি সমতুল সেট। তাহলে এখানে লিখে দিতে হবে যে এ এবং বি সেটের মধ্যে উপাদান সংখ্যা সমান এবং এদের মধ্যে এক এক মিল স্থাপিত হয় বা পাওয়া যায়, সেজন্য হচ্ছে এ ও বি সেট দুটি সমতুল। তাহলে আমি এখানে লিখে দিতেছি, আপনারা লিখে নেন। তাহলে এই দুইটা এক এক মিল দেখানোর পর আপনি এই দুই লাইনটা লিখতে হবে যে এ ও বি সেটের উপাদান সংখ্যা সমান এবং এক এক মিল আছে, সুতরাং সেট দুটি সমতুল, তারপর হচ্ছে আপনি লিখে দেবেন দেখানো হলো শেষ।
শর্ট বা আপনি হচ্ছে লিখতে পারেন দেখানো হলো তো আশা করি আপনারা 12 নম্বর ম্যাথের প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন এখন আমরা 13 নম্বর প্রশ্নটি দেখে নিব এবং 13 নম্বর প্রশ্নের উত্তরটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই প্রশ্নে বলা হয়েছে যে কি স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট একটা অনন্ত সেট দেখাতে হবে তো এখানে কিছু বর্গ সংখ্যা লেখা আছে 1 4 9 16 25 37 তো আমরা অনন্ত সেটের একটা সংখ্যা পাইছিলাম যে কি এক এক মিল থাকতে হবে প্লাস হচ্ছে আপনি যে দেখাতে হবে এটা অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ আপনার উপাদান সংখ্যা নির্দিষ্ট কিনা সেটা জানা নেই তো দেখেন এই জায়গার ক্ষেত্রে অলরেডি আমরা দেখতেছি যে 1 4 9 16 25 তারপর হচ্ছে ডট 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 দেওয়া আছে তার মানে হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু আমার প্রথমেই দেখতে হবে যে এটা স্বাভাবিক সংখ্যার সেটের সাথে কি এক এক মিল আছে কি নাই তো এক এক মিল দেখার জন্য আমার কি করতে হবে যে এটাকে স্বাভাবিক সংখ্যা লিখতে হবে একদিকে তারপর হচ্ছে অন্যদিকে হচ্ছে আমার দেখতে হবে বর্গ সংখ্যাটা তাহলে আমরা প্রথমে এস এর যে বর্গ স্বাভাবিক সংখ্যাগুলো আছে যে স্বাভাবিক সংখ্যা বর্গ সংখ্যা এটা আমরা বের করব তাহলে দেখেন 1 4 9 16 25 36 ডট 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 এটা আছে তো এই সংখ্যাগুলো আসছিল কোন স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে যে 1 এর বর্গ 1 2 এর বর্গ 4 তারপর হচ্ছে 3 এর বর্গ 4 এর বর্গ 5 এর বর্গ তারপর হচ্ছে 6 এর বর্গ সংখ্যা 36 তারপর হচ্ছে ডট 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 এখন আছে এটাকে যদি আমি স্বাভাবিক সংখ্যার বর্গ ধরি n স্কয়ার আর এটা যদি s হয় তাহলে আমরা দুইটা স্বাভাবিক সংখ্যার সেট আমরা গঠন করে দিই দেখি আমরা এটা হয় কিনা দেখেন আমি যদি এটা n সেট আর বর্গ সংখ্যাটাকে যদি আমি s সেট হিসেবে কল্পনা করি সেক্ষেত্রে দেখেন আমার কি আসতেছে এটা s ধরলাম তাহলে দেখেন 1 2 3 4 5 6 ডট 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 এটা ধরলাম তারপর হচ্ছে এটার জন্য কি আছে 1 তারপর হচ্ছে 4 9 তারপর হচ্ছে কত 16 25 36 তারপর হচ্ছে ডট 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 এখন হচ্ছে দেখতে হবে যে অনন্ত সেট দেখার আগে প্রথমে আমরা দেখতে হবে কি এটা এক এক মিল আছে কিনা যদি এক এক মিল থাকে তারপরে হচ্ছে আমরা বলতে পারবো যে এটা একটা অনন্ত সেট এস ও এন এর মধ্যে এক এক মিল দেখা যায় তো আমরা কি করতে হবে এটা 1 এর সাথে দেখেন 1 আছে তারপর 2 এর সাথে 4 3 এর সাথে 9 সবগুলোর সাথে কিন্তু এক এক মিল আছে একটা উপাদানের জন্য আরেকটা উপাদান পাওয়া যাচ্ছে তো দেখেন আমার ডট 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 অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত তো এর মধ্যে হচ্ছে আমার কি এক এক মিল পাইছি তার মানে আমার দুইটা শর্তই মানছি যে এক এক মিল থাকতে হবে তারপর হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ উপাদান সংখ্যা আমার জানা থাকবে না তো দেখেন আমি দুইটাই পাচ্ছি তার মানে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সেট একটা অনন্ত সেট এবং এদের মধ্যে এক এক মিল পাওয়া যাচ্ছে তাহলে সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট নির্ণয় করে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অসীম পর্যন্ত বিস্তৃত এবং এক এক মিল যদি বর্গের সংখ্যার মধ্যে যদি এক এক মিল থাকে তার মানে এস এর যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল এই স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে আমার একটি অনন্ত সেট এবং এই অনন্ত সেট হওয়ার কারণ কি এক এক মিল আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইটি হচ্ছে আমাদের শেষ প্রমাণ শর্ট লিখে দিবেন এস এইচ ও ডব্লিউ ইডি অথবা দেখানো হলে লিখে দিবেন তাহলে আশা করি আপনারা এই ম্যাথের উত্তরটি বুঝতে পারছেন কিভাবে হবে তো এখন আমরা কি করবো এখন এরপরের প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই প্রশ্নে বলা হয়েছে কি এন অফ এ এর মান হচ্ছে পি এন অফ বি এর মান হচ্ছে কিউ আর এ ইন্টারসেকশন বি হচ্ছে মান ফাঁকা তো এই ক্ষেত্রে যদি আমরা ফাঁকা মান থাকে তাহলে হচ্ছে আমাদের কোনো প্রবলেম নাই এইটার মান হচ্ছে শুধু বসালেই আমাদের আনসারটি চলে আসবে তো আমরা প্রথমে কি লিখবো যে দেওয়া আছে যেগুলো আছে সেই মানগুলো আমরা লিখে নিব যে দেওয়া আছে কি কি আছে এন অফ এ ইকুয়ালস টু পি এখানে দেওয়া আছে আপনারা লিখে নেবেন এন অফ এ ইকুয়ালস টু পি এন অফ বি ইকুয়ালস টু কি কিউ আর কি দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাঁকা সেট দেওয়া আছে এখন দেখেন যদি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যদি ফাঁকা সেট দেওয়া থাকে তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কি হবে যে এন অফ এ ইন্টারসেকশন বি মানে ফাঁকা তার কোনো উপাদানই নাই তার মানে হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি হবে কত যে এই সেটের মধ্যে কতটি উপাদান আছে আমার যেহেতু ফাঁকা সেট তার মানে কোনো উপাদানই নাই তার মানে হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু জিরো এখন হচ্ছে আমরা শুধু মান বসাবো আমরা যে এন অফ এ ইউনিয়ন বি এখন আমরা জানি একটা সূত্র আছে যে কি এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি এন অফ আচ্ছা আমরা জানি লিখে দিই সূত্রটা লিখে দিই এখন সূত্রটা আমরা কি জানি এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি লেখা যায় এফ ও এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু লেখা যায় এন অফ এ প্লাস এন অফ বি আর দুইটার মধ্যে হচ্ছে কমন যেটা যেমন ধরেন আমরা এটা লিখলাম এন অফ এ আর এন অফ বি তো যদি এন অফ এ ইউনিয়ন বি হয় তাহলে এই উপাদান লিখবেন এই উপাদান লিখবেন এই উপাদান লিখবেন কিন্তু দেখেন এই উপাদানটি দুইবার আছে তার মানে এন অফ এ লিখা মানে হচ্ছে সম্পূর্ণ উপাদান লিখবো যে এক্স ওয়াই জেড ধরেন এক্স ওয়াই জেড এন অফ এ ইকুয়ালস টু লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই আবার এন অফ জেড এর ক্ষেত্রে ওয়াই প্লাস জেড
যখন আমি হচ্ছে দুইটা একসাথে জয়েন্ট করব তখন হচ্ছে একটা y কমন যাবে তখন হচ্ছে আমার কি থাকবে x + y + z তার মানে y বা কমন একটা অংশ বাদ যাবে তার মানে হচ্ছে আমার এখানে কমন অংশটা কি x ইন্টারসেকশন z তাহলে এই x ইন্টারসেকশন z বা এটা যদি a সেট হয় b সেট হয় তাহলে b ইন্টারসেকশন a ইন্টারসেকশন b বাদ যাবে তো এখানে হচ্ছে কি a আর b হচ্ছে দুইটাই কমন তার মানে হচ্ছে n অফ a আর n অফ b যে কমন অংশটুকু আছে সেটা বাদ দিতে হবে তার মানে হচ্ছে n অফ a ইন্টারসেকশন b বাদ দিতে হবে এখন যদি আমরা মান বসাবো দেখেন n অফ a এর মান কত আছে p দেয়া আছে আমরা p লিখলাম তারপর হচ্ছে n অফ b এর মান হচ্ছে q q লিখলাম মাইনাস n অফ a ইন্টারসেকশন b এর মান কত 0 আছে আমরা 0 লিখলাম তার মানে হচ্ছে p প্লাস q দেখেন আমার n অফ a ইন্টারসেকশন b এর মান হচ্ছে p প্লাস q এখানে n অফ a ইউনিয়ন b সরি a ইউনিয়ন b n অফ a ইউনিয়ন b এর মান বের করতে বলা হয়েছে p প্লাস q আমরা p প্লাস q বের করছি তার মানে হচ্ছে আমাদের এটা কি বলছে কি প্রমাণ করতে হবে এইটা বলা হচ্ছে প্রমাণ করো যে তো আমি এখানে লিখে প্রমাণ চাইছে প্রমাণ করো তো প্রমাণ করতে চাইছে সেজন্য আমরা লিখবো কি প্রমাণিত তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন শুধুমাত্র মান বসাবো আর সূত্রের মাধ্যমে আমরা মান বসাবো আনসার চলে আসবে তো যদি আপনাদের এই প্রশ্ন বা 14 নম্বর পর্যন্ত কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে পারেন যদি না থাকে তাহলে আজকে হচ্ছে 14 পর্যন্ত আজকে ম্যাথ সলিউশন করে দিলাম তো আগামী ক্লাসে আমরা দেখতে পাবো যে 15 থেকে আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম